ভূগোল ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতে পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য। ভারতের মানচিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে ভারতবর্ষ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। ভারতের দক্ষিণ পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে আরব সাগর এবং সর্ব দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। এর মধ্যে বঙ্গোপসাগরের তীরবর্তী যে উপকূলীয় সমভূমি তা পূর্ব উপকূলীয় সমভূমি, এবং আরব সাগরের তীরবর্তী যে উপকূলীয় সমভূমি তা পশ্চিম উপকূলীয় সমভূমি নামে পরিচিত। এবারে আমরা পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করব। শুরুতেই আমরা বলবো উৎপত্তিগত পার্থক্য। পশ্চিম উপকূলীয় সমভূমি ভূ আলোড়নের ফলে বসে গিয়ে সমুদ্র তরঙ্গের ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে গঠিত হয়েছে। অন্যদিকে পূর্ব উপকূলীয় সমভূমি সমুদ্র তরঙ্গ ও নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়েছে। দ্বিতীয়ত, পশ্চিম উপকূলীয় সমভূমি বিশেষ একটা চওড়া নয়, এটি গড়ে 65 কিলোমিটার প্রশস্ত। অপরপক্ষে পূর্ব উপকূলীয় সমভূমি তুলনামূলকভাবে অধিক প্রশস্ত, এটি গড়ে 120 থেকে 200 কিলোমিটার প্রশস্ত। নেক্সট আলোচনা করব তৃতীয়ত, পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চলের নদীগুলির মোহনায় বদ্বীপ নেই। অন্যদিকে পূর্ব উপকূলীয় সমভূমিতে নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে। নেক্সট আলোচনা করব চতুর্থ পয়েন্ট, পশ্চিম উপকূলীয় সমভূমিতে অধিকাংশ বন্দরই স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত। অন্যদিকে পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চলে অধিকাংশ বন্দর কৃত্রিম পোতাশ্রয় যুক্ত, ব্যতিক্রম বিশাখাপত্তনম। নেক্সট আলোচনা করব পঞ্চমত, পশ্চিম উপকূলীয় সমভূমিতে হ্রদ ও উপহ্রদের সংখ্যা যথেষ্টই বেশি। অন্যদিকে পূর্ব উপকূলীয় সমভূমিতে হ্রদ ও উপহ্রদের সংখ্যা যথেষ্টই কম। ষষ্ঠত, পশ্চিম উপকূলীয় সমভূমিতে মালাবার উপকূল ব্যতীত বালিয়ারি বিশেষ দেখা যায় না, কিন্তু পূর্ব উপকূলীয় সমভূমিতে সমগ্র উপকূল বরাবর বালিয়ারি দেখা যায়। সপ্তমত, পশ্চিম উপকূলীয় সমভূমি একটি চ্যুতিগঠিত নিমজ্জিত উপকূল, অপরপক্ষে পূর্ব উপকূলীয় সমভূমি একটি উত্থিত উপকূল। ভূগোল ক্লাসে পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য সংক্রান্ত আলোচনাটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এর মাধ্যমে আরও বেশি ভিডিও তোমরা পেয়ে যাবে।